ইহান তুমি ওখানে খেলা করো। আরে এদিক থেকে কে যাচ্ছে? এই ভাই তোকে আমি খাবো। এটা কে? দেখি তো মশা বাঁধা ব্যাটটা দিয়ে মারবো। যা। আরে কোথায় চলে গেল? এক্ষুনি তো এখানে ছিল। দেখি এখানে এসে গেছো। এই যাও এখান থেকে। আবার কোথায় চলে গেল? দেখি তো আবার ইহানকে ধরতে গেছো। এইবারে তোমাকে এই ব্যাটটা দিয়ে খুব পিটান দেব। এই যাও। আবার কোথায় গেছে? আরে আবার এদিকে এসে গেছো। এইবারে তো তোমার এই কে আছো তুমি? তোমার মুখোশটা আমি খুলে দেব। এই এটা তো ইফরাজ। তুমি ভাইকে ভয় দেখাচ্ছিলে? এটা তুমি কি পরেছো? শাড়ি। আজকে তোমার এই শাড়িটা আমি খুলে দেব, খুলে তোমার দুষ্টুমি কাটিয়ে দেব। গাইস দেখো এখন বাজে রাত্রি 11:38। আর এদিকে ইহানকে দেখো এই যে হাগিস নিয়ে খেলা করছে, আর এদিকে ইফরাজ শুয়ে আছে। কি হলো, কি হলো ভাই? ভাই হাগিস নিয়ে খেলা করছিল তো তুমি নিয়ে নিয়েছো। ওকে দাও, ওই যে দেখছো, দেখেছো ওই ওই আসছে, এগিয়ে এগিয়ে আসছে ও নেওয়ার জন্য। দাও ওকে, দাও ওকে, দাও ওকে, দাও ও আসছে নেওয়ার জন্য। দাও ওকে, দাও ওকে, হাগিসটা দাও, ও নিয়ে খেলা করছে না। দিয়ে দাও, দিয়ে দাও হাগিসটা, দাও এই নাও। দেখো ওকে দিয়ে দিচ্ছি, এ আবার নিয়ে নিচ্ছে। ওই যে ইহান আসছে, ইহান গড়িয়ে গড়িয়ে এসে যাচ্ছে হামাগুড়ি দিতে দিতে, নিয়ে নিল আবার। এবার কিন্তু ভাই তোমাকে ধরে মারবে। ইহান এবার ওকে জেকে রেখেছে, ইফরাজকে, ইফরাজকে ধরে মারছে। হেরে নিয়ে নিল। ইফরাজ এটা তুমি কি করছো? দেখো আমি আটা মাখিয়েছি, রুটি করব। রুটি করবে? এই যে ইফরাজ এখানে আটা মাখিয়ে রেখেছে রুটি করবে বলে, কিভাবে রুটি করবে দেখাও। হ্যাঁ দেখাও, দেখো গাইস কি করবে এখন ইফরাজ। দেখো কি সুন্দর রুটি বেলছে ইফরাজ এখন। মামি দেখো আমি বড় করে দিয়েছি। তাই তো, ইফরাজ কত বড় রুটি বানিয়ে দিয়েছে। স্যাকবে রুটি? আচ্ছা স্যাকো, এই দেখো। আচ্ছা স্যাকো, দেখো ইফরাজ এখন রুটি স্যাকছে, খুন্তিটা নিয়ে নিচ্ছে। দেখো রুটি ভাজা হয়ে গেছে। তাই তো, রুটি ভাজা হয়ে গেছে, তুলে নাও, তুলে খেয়ে দেখো তাহলে। গরম আছে তোমার রুটিটা, দেখে হাত দেবে। ঠান্ডা হয়ে গেছে, রোল করে খাবে? আমি রোল করে দিচ্ছি তোমাকে। হ্যাঁ এই নাও, খেয়ে বলো কেমন হয়েছে। ইফরাজ তুমি কান্না করছো কেন? আর তোমার মুখে এতগুলো অরেঞ্জ কালারের গোল গোল, কি? লেবু মানে অরেঞ্জ, অরেঞ্জ বের করে খেয়ে নিয়েছিলে এতগুলো ফ্রিজ থেকে? তুমি ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ খেয়েছিলে সেই জন্য তোমার মুখে এতগুলো হয়ে গেছে? তাই এতগুলো খাবে কেন? কম করে তো খেতে হয়, একটার থেকে দুটো খাবে, এতগুলো খেয়ে নিয়েছো সেই জন্য মুখে হয়ে গেছে। আচ্ছা আমি ছাড়িয়ে দিচ্ছি, এই নাকের তা আগে ছাড়াই। আমি উল্লু বানাইছি। উল্লু বানিয়ে সবাকে? এগুলো অরেঞ্জ নয়, এগুলো তাহলে কি? তাই তো, এ তো অরেঞ্জ, অরেঞ্জ অরেঞ্জ বেরোচ্ছে না তো, এটা হলুদ নয়, এটা হচ্ছে অরেঞ্জ ক্লে। আমি তো জানতাম তুমি উল্লু বানানোর জন্য এই অরেঞ্জ ক্লে মেখে দাঁড়িয়ে আছো। দাঁড়াও দাঁড়াও, ধর তোরে ধর তোরে। ইফাস তুমি কোথায় যাচ্ছো? আচ্ছা চলো, ট্রাক্টর কোথায় ইফাস? দেখি তো কোথায়, ওই তো। ভয় লাগছে, ভয় লাগছে, ইফরাজের ভয় লাগছে। চলে গেছে, ভয়ের কিছু নেই। ইফরাজ তোমার জন্য উপরে দেখো তিনটা বেবি আছে, তুমি কি এই আফ্রিকার বেবিটাকে নেবে? তাহলে কি এই ইংল্যান্ডের বেবিটাকে নেবে? তাহলে কি ইন্ডিয়ার বেবিটাকে নেবে? দুহাত তুলো, দুহাত তুলো উপরে। হ্যাঁ।
ইন্ডিয়ার বেবি নিয়ে দেখি তো বেবিটাকে ইয়ে ইন্ডিয়ার বেবি কান্না শুরু করে দিয়েছে। মামি বলো লেবুর জুস খাবে? দাও বের করে দিচ্ছি। তোমার লেবু নিয়ে নিচ্ছে? আচ্ছা আমি জুস বের করে আনি, আর নেবে না। ইহান দাও, তোমাকে জুস বের করে দেবো। দাও দাও দাও, ইহান তো দিচ্ছেই না। এই তো দিয়ে দিল। এবার ইফ্রাস দাও, জুস বের করে দেবো। এই যে লেবুটাকে কেটে নিলাম, এখন খোসাও ছাড়িয়ে নিয়েছি। এই ইফ্রাস দেবে। ইফ্রাস প্রতিবারে জুস বের করে, তাই ও এখনো জুস বের করবে। ইফ্রাস শুরু করে দিয়েছে এখন জুস বের করতে। জুসও রেডি, এখন দুই ভাইকে বটলে দিয়ে দিচ্ছি। এই না ইফ্রাস তোমার জুস। ওই যে ইহান নিতে যাচ্ছে, দেখো ওরটা এখানে তোমার আছে। ও না, এটা তোমার তোমার, তুমি নাও। হ্যাঁ ইহান নাও, ইহান নাও। কেমন লেগেছে ইহানকে? ইহান তো কথা বলতে জানে না। ইফাস তোমার কেমন লাগছে খেতে? টেস্টি। ওকে তুমি খেয়ে নাও। এই নাও, তোমার জন্য একটা জার্সি আছে, ইন্ডিয়ান থ্রি কালার প্রিন্টেড জার্সি। হ্যাঁ এইটা পরে তুমি পতাকা উত্তোলন করবে। এই নাও, এটা হচ্ছে ক্যাপ। এরপরে আছে একটা প্যান্ট, এরপরে আছে একটা হ্যান্ডব্যান্ড, হ্যান্ডব্যান্ড। আর একটা স্পেশাল জিনিস, এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। এরপরে তুমি সবগুলো একসাথে পরে নাও। হ্যাঁ এই ইফরাজের ফুল লুক। তাহলে ইফরাজ, তাহলে পতাকা উত্তোলন করবো, চলো চলো। আর ইফরাজ এখন পতাকা উত্তোলনের জন্য দড়িটা ধরে টেনে দেবে। ইফরাজ দড়িটা ধরে টানো। এবারে ন্যাশনাল অ্যানথেমটা বলো। ইফরাজ তুমি কি দেখছো মোবাইলে? দেখো এত বড় সাপ ব্যাংকে দৌড়াচ্ছে। তাই তো, এত বড় সাপ ব্যাংকটাকে দৌড়াচ্ছে। আর ইহান ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কিভাবে ব্যাংক দৌড়াচ্ছে মানে? কিভাবে ব্যাংক দৌড়াচ্ছে দেখাও দেখি। এরকম করে ব্যাংক দৌড়াচ্ছে, আর সাপ কেমন করে ধরতে যাচ্ছে ব্যাংকে। আর ওদিকে সেও দেখো, ওই যে মোবাইল নিয়ে নিচ্ছে, সে হাত দিতে দেবে না। গিফট এসেছে, দেখি তো কি গিফট নিয়ে আসো। খোলো খোলো, তাড়াতাড়ি খোলো, দেখি কি এসেছে। এটা কি? ইউটিউব আমাদের অ্যাওয়ার্ড পাঠিয়েছে। না গো না, তোমার এটা খেলনা নয় তো, এটা তো গিফট নয় তো। তুমি এটা নেবে না, গিফট নেবে? আচ্ছা আমি তোমাকে গিফট দেবো, দাঁড়াও। বাবা লাগিয়ে দিচ্ছ, রাগ হয়ে গেছে। এই দেখো তোমার জন্য গিফট, কত বড় টেডি এনেছি, খুব ভালো লেগেছে। তোমরা দু ভাই কি করছো?
ওটাই তো সারপ্রাইজ। আগে চলো তারপরে বলছি। তো চলো মানা, এরপরে গাড়িতে উঠে পড়ো, চলো লেটস গো। হ্যাঁ, গাছগুলো তো সব ছুটে চলেছে, আমরা তো এসে গেছি। চলো এরপরে তোমাকে বলি সারপ্রাইজটা কি ছিল। এই দেখো আমাদের স্পেশাল পারসন। সামনা সামনি মনে হবে যেন এত ভিডিও করে কি করে, তাহলে এটাই মনে হবে। কিন্তু ইফরাজ এখানে আসো। চালের ভেতরে একটা খাবার আছে, তাড়াতাড়ি খোঁজো। যাও এরপরে রোহান আসো, খোঁজো খোঁজো কি আছে দেখো। বাউ পেয়েছি পেয়েছি, বাউ মজা। আর কি আছে খুঁজে দেখি। বাউ এত তো কি কর, একবার খুঁজি আর অনেক কিছু পাবো। আবার চিৎকার পেয়েছি, বাউ পান চকলেট পেয়েছি। আর কি আছে দেখি, আর কিছু নাই, এটাই নিয়ে যাই। এরপরে রোহিত আসো, তাড়াতাড়ি আসো, তোমার জন্য কি আছে দেখো। কাঁচা লঙ্কা। ইফরাজ তুমি বৃষ্টির মধ্যে এখানে কি করছো? পানি খাচ্ছ? হ্যাঁ, এই যে ইফরাজ এখন এই যে বৃষ্টির পানি রাস্তা দিয়ে যাচ্ছে সে দেখাচ্ছে, ওই সাইকেল আসছে। ইফরাজ আসো আসো আসো, চলে আসো। ইফরাজের আন্টি আর ইফরাজ দুজনে মিলে এখন পানি খাচ্ছে রাস্তায়, দুজনে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। আর যেও না ইফরাজ, খুব বৃষ্টি হচ্ছে, চলে আসো চলে আসো। আমি ধরে রাখি, তুমি চালাও। তুমি চালাও, আমি যাবো বাইরে গিয়ে সাইকেল চালাবো। ঠিক আছে বাইরে নিয়ে যাচ্ছি। আমি একা সাইকেল চালাবো। আমি পড়তাম না সাইকেল। এবার আমি ধরেছি, চলো তুমি সাইকেল চালাও। কি দেখছো? মেশিন, মেশিন গাড়ি। ওই যে চলে যাচ্ছে। আমি গাড়ির কাছে যাবো। গাড়ির কাছে যাবে? গাড়ি তো চলে যাচ্ছে। যাবো, নিয়ে যাও। নিয়ে যাবো? চলো। ইফরাজ জেদ করছিল গাড়ি দেখবে গাড়ি দেখবে, এই যে গাড়ির সামনে ইফরাজকে নিয়ে এসেছি। এখন ইফরাজ গাড়িতে হাত দিচ্ছে। ওটা লাইট জ্বলে। হ্যাঁ, এটা লাইট জ্বলে। ওই দেখো ওখানে আরেকটা গাড়ি আসছে, ওই যে ওই যে এই যে গাড়ি। আরে ভয় করছো, ভয় করছো কেন? গাড়ি তো ওখানে অত দূরে। ওই যে আরেকটা গাড়ি এসে গেছে দেখছো, ওই দেখো সব গাড়ি চলে গেল। হ্যাঁ, মামাকে কান্দে দেব।
এটা কি? এটা তো ফলস মাকড়সা। তুমি আমাকে বই দেখিয়েছো? ইফরাজ, তুমি এখানে কি করছো? তাই তো, অনেক ঝোর উঠেছে। মনে হয় ঝোরে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পড়ে যাবে। দেখো কাঁঠাল পড়ে গেছে। হ্যাঁ তো, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল তো পড়েই গেল। ঝোরটা কমে গেলে কাঁঠালটা তুলে নেব। ইফরাজ নেওয়া শুরু করে দিয়েছে। কেমন আছে? ভালো। কেমন হয়েছে?